1757 সাল মীরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে পলাশির যুদ্ধে পরাজিত হলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ দৌলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলমানদের হাত থেকে কেড়ে নিল বাংলার শাসন ক্ষমতা, কেড়ে নিল স্বাধীনতা। ইংরেজ শাসক এবং তাদের মোসাহেব হিন্দু জমিদারদের অত্যাচারে জর্জরিত হল এদেশের মানুষ। দেখে থেকে তাই শুরু হলো বিদ্রোহ, জ্বলে উঠল স্বাধীনতা পুনরুদ্ধারের অগ্নি মশাল। শহীদ হলেন নবাব মীর কাসিম, ফকির মজনু শাহ, হাজী মীর নিসার আলি তিতুমীর, মাদার বাস করিম শাহ, সৈয়দ আহমেদ বেরেলভি প্রমুখ দেশপ্রেমিক বীর সেনানী। মুসলমানদের ভাগ্য অঙ্কিত হল অপমান আর লাঞ্ছনার কালো চিহ্ন। তবু সংগ্রাম থেমে থাকল না, এদেশের মানুষের রক্তে মেশানো সাহসের বারুদ জ্বলে উঠল বার বার। ঠিক এমনি এক ক্রান্তিকাল ইংরেজি 1781 সাল, তৎকালীন ফরিদপুর বর্তমান শরীয়তপুর জেলার শিবচর থানার সমাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিলেন এই উপমহাদেশের সংগ্রামী জননেতা হাজী শরীয়তুল্লাহ। বলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ
শোনো বেগম, আমার 10 জন মেহমান রাতে খানা খাবেন, তুমি ব্যবস্থা করো। তালুকদার কর্তা, তালুকদার কর্তা, তালুকদার কর্তা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেটাকে বেদক মেরেছে। বাবুদের জুলুম অত্যাচার আর মুখ বুঝে সহ্য করা যায় না, তখন বাবুকে জিজ্ঞেস করতে হবে, মহারানীর রাজত্বে সে কি শান্তি চায় নাকি ফ্যাসাদ। দাস করবে আমার জমি আর কর দেবে মিয়াদে, এ কি সে নবাবী আমল পেয়েছে? না তপন বাবু। বাবু ডাক্তার সাহেব আসছেন, বসুন। ধন্যবাদ। জমিন আমারও নয়, আপনারও নয়, সব জমির মালিক আল্লাহ, রাজত্ব মহারানী। আমি আপনি সামান্য তালুকদার মাত্র। মহিম দাসের ধান আপনার লেঠেলরা কেড়ে এনেছে, সেই ধান আপনি ফেরত দিতে বলুন। যে জমির ধান এনেছে সে মধুমতির পশ্চিম তীরে, আমার তালুকের জমি। কিন্তু কোম্পানির কাওলা তো তা বলে না। তালুকটা আমার, কাওলায় কি আছে সে আমার দেখবার বিষয় নয়। মহিম দাস হাল নাগাদ কর পরিশোধ করে ধান নিতে চাইলে নিয়ে যেতে পারে। আপনি তাহলে কাওলার শর্ত ভঙ্গ করে সংঘাত চাইছেন? তালুকদার সাহেব, আমি কি চাইছি সে আমার বরকন্দাজ রায় আপনাকে বুঝিয়ে দিতে পারত, কিন্তু আপনি অতিথি, মিত্রবাড়ির অতিথিরা নারায়ণ। তপন বাবু, জলিল তালুকদার যে দুর্বল নয় সেটা আপনিও বুঝতে পারবেন। বাবু ধীরে তিলক, ধীরে। আজ তো কেবল ভীমরুলের চাকে একটা ঢিল ছুড়লাম মাত্র, জলিলকে অতটা তুচ্ছ ভেবনায় তিলক না, যা করবে একটু রয়ে সয়ে। শোনো বাবু, কি হয়েছে জনাব, আপনাকে খুব পেরেশান মনে হচ্ছে? না না, তেমন কিছু না বেগম, ধান কাটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আপনি আর কোনো ঝামেলায় জড়াবেন না। ভাইজান, ভাইজান আসো, আসো আজিমুদ্দিন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জমিদার বীরেশ্বর রায় পাঠিয়েছেন। পড়ো চিঠিতে কি লিখেছে বীরেশ্বর রায়। তালুকদার শ্রী শ্রী জলিল মিয়াজি, আমার প্রণাম গ্রহণ করুন। কতবার বলেছি আমার নামের শুরুতে শ্রী শ্রী লিখবে না, লিখবে মোহাম্মদ। তারপরও বলো, তারপর কি লিখেছে? শুনলাম আপনি দরিদ্র চাষীদের আংশিক খাজনা মাফ করে দিয়েছেন, তাহলে তো আপনার তালুকদারি লাটে উঠবে আর আশকারা পেয়ে আমার জমিদারি চাষিরাও খাজনা মওকুফের দাবি তুলবে, এটা রীতিমতো আপনার বাড়াবাড়ি। এই পত্র প্রাপ্তির পরও যদি খাজনা মওকুফের আদেশ জারি রাখেন তাহলে কোম্পানির বড় লাটের নিকট আপনার বিরুদ্ধে আমি আইন অমান্যের মামলা রুজু করব। বড়লাটের দরবারে মামলা করবে, তাই করো, দেখি তোমার বড়লাট ওই ফিরিঙ্গি বেটা আমার কি ক্ষতিটা করে। আজই আপনি ডেপুটির কাছে দরখাস্ত করুন ভাইজান, আপনার তালুক দেখভাল করার এখতিয়ার আপনার, এতে বীরেশ্বর রায় নাক গলাবার কে? একদিকে বীরেশ্বর রায়, অন্যদিকে তপন মিত্র, দুটোই আমার দুশ্মন। আল্লাহর রহমতে দুশ্মন দমনের তাকত আমার আছে আজিমুদ্দিন।
কিন্তু ভয় হয় ওদের আক্রমণ করলে এটাকে ওরা সাম্প্রদায়িক দাঙ্গা বলে আমার বিরুদ্ধে গভর্নরের কান ভারী করবে ঠিকই বলেছেন ভাইজান গভর্নর কর্নওয়ালিস তো ওই দুই পাঁচাটা জমিদারের ধর্মপিতা সেটাই তো ভয় নইলে এদেশের মাটিতে জন্ম নিয়ে এদেশের চাষি মজুর তাঁতি জেলে কিষাণ মাঝিকে জাতি ধর্ম নির্বিশেষে জমিদার তপন মিত্র আর বীরেশ্বর রায় দিনের পর দিন যে জুলুম করে যাচ্ছে তার সাজাটা আমি নিজের হাতেই দিতাম আপনি হুকুম করুন ভাইজান আমি লেঠেল বিল নিয়ে মধুমতির পশ্চিম পারে যাব ধরে নিয়ে আসবো ওই দুই গণদুশ্মন জমিদারকে হরিণ ঘাটার লুৎফর শেখকে তেলা দিয়েছি তুমি বিশ্রাম করো গিয়ে নীলগঞ্জের হাবিবুল্লাহ মৃধাকেও পাইক পাঠিয়ে খবরটা জানিয়ে রাখতে হবে জি ভাইজান আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বীরেশ্বর রায় সধর্মীয় প্রজাদের ভাতৃস্নেহে লালন করবে আর ভিন ধর্মীয়দের উপর চালাবে জুলুম না এই চলিল তালুকদারের বুকের রক্ত দিয়ে হলেও তোমার আর তপন মিত্রের অন্যায় আচরণ প্রতিরোধ করবে ইনশাল্লাহ জলিল তালুকদারের সাহসটা দেখেছেন পত্রের উত্তর তো দেয়নি উল্টো আরো আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে তাহলে তার বিলম্ব নয় বীরেশ্বর কালই একবার কুঠি বাড়িতে যেতে হয় সাহেবকে জানিয়ে এর একটা বিহিত না করলেই নয় কর্তা বাবু আপনি আজ্ঞা দিলে একটা কুটচাল চেলে দেখি জটিলতায় না তিলক না যে চাণক্যাধি সে কারুর অজানা নয় কিন্তু কি জানো হে তিলক না ওই ম্লেচ্ছদের নিয়ে ঝামেলা তো ওখানেই দাদা ওদের ঠেঙালেই ওই জলিল বেটা এসে নাক গলাবে বাবু যেমন কুকুর তেমন মুগুর না হলে কি চলে পিছে নামে রে মুখে মারুন পেটে মারুন ওদের ঘাড়ে বসিয়ে দিন পরের বোঝা সে অবশ্য নায়েব মশাই মন্দ বলেনি কর চাপাতে কোম্পানিও গড় রাজি নয় তবু ওতেও যে জলিল মিয়া ঝামেলা বাঁধাবে না তারই বা নিশ্চয়তা কোথায় ও বেটার আসল খুঁটির জোর তো ওই দিল্লির নবাব সে তুমি যথার্থই বলেছ বীরেশ্বর শুনেছি সে নাকি তার লেঠেলদের কড়া তালিম দিচ্ছে চৌকস এক তীরন্দাজ বাহিনী গড়ে তুলেছে শোনা কথায় কি বিশ্বাস বাবু একটু পরখ করে দেখলে কি ভালো হতো না ধরুন এই সলিম শেখের ধানি জমিটা তো আমাদের তালুক ঘেসেই পায়ে পায়ে যদি খুব সাবধানে নায়েব মশাই গুনে গুনে পা ফেলো আজ চলি দাদা যাই হোক পাইক পাঠিয়ে একটা সংবাদ দেবেন নায়েব মশাই চালের গুটিটা যেন হাত ছাড়া না হয়ে যায় আসি দাদা নমস্কার নমস্কার তিলকনাথ আজ্ঞে কর্তা বাবু কালি যেন কাজটা শেষ হয় যে আজ্ঞে জলিল মিয়া যতই কায়দা করে ঘোড়ার চাল দাও না কেন ইস্তিমাত করব আমি এই তপন মিত্র রায় চৌধুরী টানকাটা বন্ধ করো সলিম জমিন আমার আর তালুকের মালিক হচ্ছেন জলিল মিয়া তালুকদার সাহেব তোমার কথা ধান কাটা বন্ধ করবো কেন এই জমির মূল মালিক ওই নরেশ্বরের বাপ আমাদের কর্তা বাবুর কাছে পাট্টা করে এই জমিটা বন্ধক রেখে 2 কোটি টাকা ধার নিয়েছিল এই জমি এখনো জমিদার বাবুরই আছে না আচ্ছা পাট্টা ধার করা টাকা তো আগেই শোধ করে দিয়েছি এই সলিম বেশি বাড়াবাড়ি করলে কিন্তু জমের ঘরে পাঠিয়ে দেবো এই জলদি তালুকদার সাহেবকে খবর দে কি সাধন
লোক না কোন সাহসে তুমি আমার লোকদের মারধর করছো একটার হুকুমে কে হুকুমে এই ধর মার সাহেবের কাছে নালিশ দিয়ে ওই তালুকদার বেটাকে এবার মজা দেখাবো বেগম এ কি হলো তোমার বেগম বেগম কথা বলো বেগম তোমার কিছু হয়ে গেলে আমার শরীয়ত আমার ফাতেমার কি হবে আমার কথা বলবেন না জনাব আমার আমার খুব কষ্ট হচ্ছে মা বেগম আজিম আজিম কে কোথায় আছো শিগগির এসো ভাইজান ভাইজান আজিম শিগগির হেকিম সাহেবকে খবর দাও যাও জি আচ্ছা আমার সময় বোধহয় শেষ হয়ে এসেছে না বেগম আপনি আমাকে তওবা করান আমার শরীয়ত ফাতেমা এইটা আপনার ফাতেমা ভাবিসা এইটা শরীয়ত বোন রুখছেন না আমার এই আমানত শরীয়ত ফাতেমা আমি তোমার হেফাজতে রেখে যাচ্ছি রাখো বাবা শরীয়ত ঘুমিয়ে পড়ো বাবা চাচি আম্মা আমি যান রোজ রাতে যে নাটি শুনে আমাকে ঘুম পাড়াতেন শোনান না সে নাটি শোনান না চাচি আম্মা বালা গালওয়ালা বেকামালি কসাফাদ যাবে জামানি হাসানাত জামিও ওয়াকে সালি সাল্লু আলাইহি আলিহি বালা গালওয়ালা বেকামালিহি ভাবি জানের ইন্তেকালের পর ভাইজানের শরীরটাও ভালো যাচ্ছে না অমন মেঘ পারহেজগার বিবির কথা ভাইজান ভুলবেন কি করে কদিন ধরে তিনি বাইরেও বের হন না চুপচাপ বসে কি যেন ভাবেন আজিমুদ্দিন অস্থির হবেন না ভাইজান হাবিব মেধা লুৎফর এলেই বজরা করে আপনাকে কলকাতা নিয়ে যাব বৃথাই পেরেশান হচ্ছে তোমরা আমার মন বলছে আমি বোধ হয় আর বাঁচবো না এই তো ভাইজান আপনার ফাতেমা আসুন আসুন অন্দরে যাও বেগম জি আসুন আসুন ভাই সাহেবরা হুজুর আমরা দেরি করে মস্ত অপরাধ করে ফেলেছি হুজুর আমাদের মাফ করে দিন ভাইজান তাড়াতাড়ি স্বজন বান্ধব সবকিছুর দায়িত্ব আমি আমি তোমার কাঁধে চাপিয়ে দিয়ে গেলাম দেখো ভাইজান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবরটা তুমি ঠিক শুনেছ তো বীরেশ্বর তবে আর কি বলছি দাদা পাকা খবর নিয়েই তো ছুটে এলাম পদ
পথের কাঁটা তাহলে সরেই গেল। তাই তো বলছি দাদা, উঠি বাড়িতে যে এবার ওর পুরো তালুকটা চেয়ে বসলে ভালো হতো না হে বীরেশ্বর? ওর অনুজ আদিমুদ্দিন সহজে কাবু হবার নয়। ওর ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও দাদা, কাল সাপকে বশ করার মন্ত্র আমার জানা আছে। আর আদিমুদ্দিন তো একটা ঢোড়া সাপ, দেখো চেষ্টা করে। আমি তাহলে কুঠি বাড়ি সংবাদটা পৌঁছেই দিয়ে আসি। হুজুর হুজুর, মুর্শিদাবাদ থেকে ছোট হুজুর এসে চায় নাকি? আশিক আশিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এসো এসো ভাই। বেগম, বড় ভাইজান যে এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেও পারিনি ভাইজান। বসো। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। তশরিফ রাখুন ভাই সাহেব। বেটা শরীয়ত, ইনি তোমার ছোট চাচা যান মুফতি আশিক, সালাম করো। থাক থাক বেটা। আমি বড় বদনসিব ভাইজান, বড় ভাবিজনের মৃত্যুর সংবাদ পেয়েও আসতে পারিনি, ভাইজানের জানাজা তো শরিক হতে পারিনি। সবই আল্লাহর ইচ্ছা ভাই, তা ছোট দুলহানকে নিয়ে এলে না ভাই? আপনাদের বৌমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই তাকে নিয়ে আসতে পারিনি। যাক সেসব কথা, আমি বলছিলাম কি ভাইজান, আপনারা অনুমতি দিলে বেটা শরীয়তকে আমি সঙ্গে নিয়ে যেতে চাই, ওর লেখাপড়া ভরণ পোষণ। আশিক, আমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন এই মাসুম বাচ্চাদের ভরণ পোষণে কোনো ঘাটতি হবে না। আমাকে মাফ করে দিন ভাইজান, তবে বলছিলাম কি, ওখানে দিনই এলএম শিক্ষার সুব্যবস্থা আছে, শরীয়তকে। হ্যাঁ, এটা উত্তম প্রস্তাব, কি বলো বেগম? হ্যাঁ, এখানে ভালো মক্তব নেই, যাও আছে তাতে কেবল টোলের পণ্ডিতরা হিন্দুয়ানি সবক দিয়ে থাকে। আপনার ওখানে গেলে বেটা শরীয়ত দিনে এলেমের তালিম পাবে, ওর লেখাপড়াও। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না ছোট মেয়ে। মুর্শিদাবাদেও তোমার একজন চাচি আম্মা আছে, তিনি তোমাকে। না, আমি কারো কাছে যাব না, আমি কারো কাছে গেলে তুমি কাঁদবে। কাঁদবে না বাবা, কাঁদবে না, জেদ করো না। তুমি চাচাজানের সঙ্গে যাও, আমি আর তোমার ছোট আমি কদিন পরে গিয়ে তোমাকে দেখে আসবো। না, আমাকে যেতে বললে আমি কিন্তু কেঁদে বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেতেও হবে না আর কাঁদতেও হবে না ভাইজান। সম্ভব হলে ওকে বুঝিয়ে শুনিয়ে আমার ওখানে নিয়ে আসবেন। তাই হবে। আর আপনাকে একটা কথা বলি ভাইজান, তালুকদারির দায়ভার বহন করা আপনার বোধহয় সইবে না, এসব সামলানো সবার কাজ নয়। তা তুমি কদিন থাকবে? দু একদিনের মধ্যে রওনা হব ইনশাল্লাহ। তুমি বিশ্রাম নাও, পরে কথা বলবো। জি। মালখানায় আমার জন্য লোকজন বসে আছে। বেগম, জি, তুমি আশিকের খাবারের ইন্তজাম করো। জি। আশিক, তুমি ভেতরে যাও। জি। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না ছোট মেয়ে। আমি বুঝতে পারি রুকসানা, কিন্তু আল্লাহর ইচ্ছার উপর তো কোনো হাত নেই, আমাদের তিনি হয়তো কোনো সন্তান দেননি, তবুও শরীয়ত তো আমাদের কাছে সন্তানের মতোই। আসসালামু আলাইকুম ভাবি। আসি ভাইজান, এসো।
কদিন ধরে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, বন্ধুদের সঙ্গে খেলতেও যাও না, কি হয়েছে বাবা? ছোট আম্মি, আপনার আদর স্নেহ আমাকে মায়ের কথা ভুলিয়ে দেয়, আর চাচাজানের ভালোবাসা আমাকে ভুলিয়ে দেয় আব্বাজানের কথা। আপনার আমার জন্য যা করছেন তা নিজের সন্তানকে কেউ করে না। বাবা আমার, তাহলে গেল কোথায় শরীয়ত? শরীয়ত, 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 শরীয়তকে দেখেছো? শরীয়ত না তো, শরীয়তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে গেল কোথায়? তাই তো, শরীয়ত, শরীয়ত, শরীয়ত। তিনি শিক্ষার উদ্দেশ্যে অজানার পথে চলেছেন বালক শরীয়তুল্লাহ। শরীয়তকে খুঁজে পেয়েছো? না হুজুর, কোথাও খুঁজে পাইনি। তাহলে তাহলে আমার শরীয়ত গেল কোথায়? কোথায় গেল আমার শরীয়ত? শরীয়ত, হে আল্লাহ, আমার শরীয়ত কোথায় গেল? শরীয়ত, আমার শরীয়ত, তুমি দেখেছো শরীয়তকে? না। তুমি দেখেছো আমার শরীয়তকে? না হুজুর। হে আল্লাহ, কোথায় গেল? তুমি কি দেখেছো? না হুজুর। শরীয়ত, আমার শরীয়ত কোথায় গেল? আল্লাহ, হে আল্লাহ, আমার শরীয়তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমার শরীয়তকে কোথায় পাবো? হে আল্লাহ, আমার শরীয়তকে ফিরিয়ে দাও। আমার শরীয়ত, আমার শরীয়ত কোথায় গেল? শরীয়ত কোথায় গেল? আল্লাহ, দিন দুনিয়ার মিছে মায়া, পইরা রইলি অন্ধকারে ভোগের লালসায়, রই পারে সত্যের আলো নিশি দিন, সে নূরের আলোর পথ ধরিয়া যাবো আমি অচিনপুর, সেই নূরের আলোর পথ ধরিয়া, তুই জানবো মৌলারে, দিন দুনিয়ার মিছে মায়া, পইরা রইলি অন্ধ,
ভোগের লালসায় ওই রাজই নিয়ম্ভকারে ভোগের লালসায় ওই রাজই নিয়ম্ভকারে ভোগের লালসায়। চুপ করো মা, চুপ করো। কলকাতা গিয়ে আলোর সন্ধান পান শরীয়তুল্লাহ। পরিচয় হয় বিশিষ্ট আলেমে দিন মাওলানা বাশারাতের সাথে। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি শরীয়ত। কে গো না বাবা, তুমি আমার সাথে চলো, এসো। বেটা শরীয়ত, যতদিন মুর্শিদাবাদে তোমার চাচা মুফতি আশিকের কাছে না যাও, ততদিন তুমি আমার এখানে থেকেই দিনই এলেম হাসিল করবে। আমার এখানে তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ছেলের মতো। চলো বেটা। বাবা শরীয়ত। জি হুজুর। উচ্চ শিক্ষা লাভের জন্য আমি তোমাকে ফুরফুরা শরীফ পাঠাবো, সেখানকার মাদ্রাসায় অনেক নাম করা বড় বড় আলেম আছেন, তুমি কালই রওনা হয়ে যাও। আচ্ছা হুজুর। হুগলির বিখ্যাত ফুরফুরা শরীফ মাদ্রাসায় অধ্যয়নকালে শরীয়ত জানতে পারলেন ছোট চাচা মুফতি আশিক মুর্শিদাবাদ নবাব দরবারের প্রধান বিচারপতি। তিনি ফিরলেন কলকাতা, সব কথা জানালেন শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা বাশারাতকে। হুজুর, আপনার অনুমতি পেলে আমি মুর্শিদাবাদের চাচাজানের কাছে যাব। নিশ্চয়ই যাবে, তোমার চাচাকে আমার সালাম জানাবে। আচ্ছা হুজুর। আমি তোমার যাবার ইন্তজাম করে দিচ্ছি, এসো। এই লড়কা, কেমন তা? আমি আমার চাচাজানের কাছে যাব, কাজ হিসেবে আমার চাচাজান। ঠিক আছে, তুমি এই খেলো। उसको भेज दो। सलाम साहब, आप अंदर जाइए। अस्सलाम वालेकुम चाचाजान। वालेकुम अस्सलाम बेटा शरीयत। चाचाजान। बेटा शरीयत। चाचाजान। बेटा शरीयत। बेटा शरीयत। चलो बेटा चलो। बेगम, बेगम। বেগম, দেখো দেখো কাকে নিয়ে এসেছি। অমন করে কি দেখছো? এই তোমাদের হারানো মানে আমার মরহুম বড় ভাইজানের একমাত্র সন্তান শরীয়তুল্লাহ। শরীয়তুল্লাহ? শরীয়ত। হ্যাঁ, ও এখন থেকে আমাদের কাছে থাকবে। ওকে নিজের সন্তান মনে করে আদর স্নেহেই বড় করে তুলবে। ও বড় দুঃখী, বড় ভাইজান ও ভাবিজানের ইন্তেকালের পর মেজ ভাইজান আর ভাবি সাহেবা ওকে লালন পালন করেছেন। এখন আমরা ওকে আমাদের কাছে রেখে দিনে ইলেন শেখাবো বাংলা, ইংরেজি, উর্দু, আরবি আর ফার্সি ভাষার কেতাব পড়াবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব। বেটা শরীয়ত, চাচি আম্মা, বেটা। ।
দুটুকু খেয়ে নাও বাবা। নাও। সামনে লম্বা ছুটি আছে, চলো যাই। তোমার চাচি আম্মাকে সঙ্গে নিয়ে আমরা গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসি। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি। কি সুন্দর চাচি জান। চাচি আমার রুহের মাগফিরাত কামনা করো। তুমি আপাতত আমার এখানেই থাকবে। ইরাদা করেছি এবছর হজে যাব, তোমাকেও সঙ্গে নিয়ে যাব বেটা। আমি যেতে পারবো হুজুর? আল্লাহর মেহরবানি হলে অবশ্যই যেতে পারবে। মক্কাশরীফের বাসিন্দা হুজুর, আর এ হচ্ছে আমার ছেলের মতো, আমার ছাত্র মোহাম্মদ শরিয়তুল্লাহ। আপনি ওকে দিয়ে তালিম দেবেন হুজুর? বহুত খুশি হলাম বেটা, সময় পেলে আমার মাকানে এসো,
ইসলামের সমস্ত শিক্ষা আমি তোমাকে নিশ্চয়ই দেব। দোয়া করবেন হুজুর, আল্লাহ যেন আমার সিনাকে কোষাদা করে দেন, আমি যেন দিনই ইলম হাসিল করতে পারি। আলহামদুলিল্লাহ। চলো। আমি দেশে ফিরে যাব, আমি দেশে ফিরে যাব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে কিছুই নাই ভাই। নাই না ভাই, শোনো শোনো ভাই, চুরি ডাকাতি করা মস্ত বড় গুনাহের কাজ। বল কি, আখেরাতে ভীষণ সাজা হবে। এসব ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসো, আল্লাহর রাস্তায় ফিরে এসো ভাই, আল্লাহ তোমাদের মঙ্গল করবে। ওঠো ভাইরা, মাফ করনে ওয়ালা তো একমাত্র আল্লাহ, তোমরা তার কাছে মাপ চাও। ইয়া আল্লাহ, ইয়া গাফুরুর রহিম, তুমি আমার এই ভাইদেরকে হেদায়েত করো, তুমি এদেরকে মাফ করে দাও আল্লাহ, এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আসি ভাই, আসি। জি হুজুর। আল্লাহ আল্লাহ, মসজিদে আবাদ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। حي على الصلاح، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم رب هذه الدعوات التامة، মাগরিবের সময় পার হয়ে যাচ্ছে, আসুন নামাজ আদায় করি। কে আমাকে এতদিন পর আজানের সুর শোনালো? কাউকে পাঠিয়ে, কাউকে পাঠিয়ে এখানে ওই আজনবীকে তশরিফ আনতে বলো। আপনি ব্যস্ত হবেন না জনাব,
আমি খাদেমকে পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, তালুকদার সাহেব আপনাকে অন্দরে যাবার ইত্তলা দিয়েছেন। চলুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন হুজুর, অন্দর মহলে আসুন। হ্যাঁ আসুন। আসুন হুজুর, অন্দরে তসরিফ রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বহুদিন পর এমন এমন মধুর সুরে আজান শুনালেন। আপনি কাঁদছেন কেন? আনন্দে আনন্দে কাঁদছি বাবা। আজ অনেকদিন পর তালুকদার বাড়ির মসজিদে আজান হলো, জামাত হলো। জামাত হয়নি জানা, কেউ আমার সাথে নামাজ আদায় করেনি। যা গো সব কথা, আপনি কি বিমারে ভুগছেন? কি আর বলবো বাবা, আজ থেকে 20-22 বছর আগে আমার বড় ভাই জলিল তালুকদারের একমাত্র ছেলে শরীয়তুল্লাহ কোথায় যেন হারিয়ে গেল, কেউ বলে জিনে নিয়ে গেছে। আরো আরো কত কথা, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। লোকের কথায় গাজীর দরগায় মানত করে শিন্নে দিয়েছে, হাটে বাজারে ঢোল নহবত করিয়েও আমাদের বংশপ্রদীপ আমার শরীয়তকে খুঁজে পায়নি বাবা, খুঁজে পায়নি বাবা। তার শোকে আজ আমার এই অবস্থা। চাচা যান, আমি আপনার সে হারিয়ে যাওয়া শরীয়ত, শরীয়তুল্লাহ, শরীয়ত, আমার শরীয়ত, আমার শরীয়ত, আমার শরীয়ত ফিরে এসেছে, আমার শরীয়ত ফিরে এসেছে, আমার শরীয়ত। বেগম, সবাইকে খবর দাও, আমার শরীয়ত ফিরে এসেছে, আমার শরীয়ত। ছোট আমি, আমার বুকে ধর, এতদিন কোথায় ছিলি বাবা? ছোট আম্মি, ভাইজান আমাকে তুমি চিনতে পারছো না ভাইজান, আমি তোমার আদরের ছোট বোন ফাতেমা, আমাদের ফাতেমা। ফাতেমা? ফাতেমা বোন? চাচা জান, আপনি হয়তো জানেন না, আমি মুর্শিদাবাদে চাচা মুফতি আশিকের কাছে যাওয়ার কিছুদিন পর ছোট চাচি জানকে সঙ্গে নিয়ে আমরা সবাই গ্রামের বাড়িতে আসার সময় গঙ্গা নদীতে ঝড়ের কবলে পড়ি, নৌকা ডুবিতে ছোট চাচা জান, ছোট চাচি আমি ইন্তেকাল করে আমি হতভাগ্য শরীয়ত একাই বেঁচে রইলাম। তারপর আবার ফিরে গেলাম ওস্তাদের কাছে, দীর্ঘ 20টি বছর কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ এবং পবিত্র মক্কা মদিনায় ঘুরে হজ পালন শেষে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেয়ে দেশে ফিরে এসেছি। ভাইজান, আর তোমাকে কোথাও যেতে দেব না ভাইজান।
बाबा तुम्हें चले गए हमें की दिए बाजब बाबा अरे ओजे हमको जलिल तालुकदार ऐले जे छोट बल्ला हारा शरीर से फिर आई फिर आई तो देखा करते जाती है जाए मस्जिद के परिष्कार करते हबे मस्जिदे आबाद करते हबे जामातेर साथे नामाज आदाय करते हबे आसुन सबाई मिले मस्जिद के परिष्कार करी चलो ইংরেজ বেনিয়া আর তাদের এদেশে চাটকা হিন্দু জমিদারদের অত্যাচারে জর্জরিত কিষাণ মজুর জেলে তাঁতি কামার কুমার সবাই ঢুকে ঢুকে মরছে কোথাও কোনো নিয়ম নেই নীতি নেই ইনসাফ নেই জাতি ধর্ম নির্বিশেষে কুঠিয়াল জমিদাররা কেবল চালাচ্ছে শাসন আর শোষণ চাচা জান আল্লাহর ঘর আর নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে আমার ওস্তাদ মাওলানা তাহের চম্বলের হাতে বায়াত হয়ে শপথ করে এসেছি আমার জন্মভূমি এদেশের কল্যাণে কাজ করে যাব পথহারা দিশাহারা মুসলমানদের ইসলামের পথে আলোর পথে ফিরিয়ে আনব সেসব পরে হবে বাবা জি না চাচা জান এখনই গড়ে তুলতে হবে প্রতিরোধ আন্দোলন আমি আব্বাজানের আমলে কয়েকজন বীর মুজাহিদদেরকে তেলা দিয়েছি সঙ্গে নজওয়ানরাও আসবেন কে তোমাকে কি শোনালো জানি না বাবা তবে হুজুর মেহমানরা এসেছেন ছোট আম্মি ফাতেমা তুমিও ভেতরে যাও চাচা জান শফিউদ্দিন মেহমানদের ভেতরে নিয়ে এসো জি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তশরিফ রাখো তশরিফ রাখো আলহামদুলিল্লাহ চাচা জান ইনার নাম মোল্লা জালালউদ্দিন মীর কাদিম কমলা ঘাটের তীরন্দাজ মোল্লা জালালউদ্দিন জি চাচা জান মোল্লা সাহেবের আদি নিবাস ফরিদপুর আর ইনি বাবা উনাকে আমি চিনি আর ইনি চাঁদপুরের গাজী মুন্সি পাহলুয়ান ওর বীরত্বের কথা আমি শুনেছি বাবা হাজি নিসার আলী তিতুমীরের সঙ্গী হয়ে তুমি তো সদল বলে নীলকরদের বিরুদ্ধে কলকাতায় জমায়েত করেছিলে জি জনাব গোড়া সিপাহীরা সেই জমায়েতে গুলি চালিয়েছিল তারপর থেকে তিতুমীর চলে এলেন বাখলগঞ্জ আর আমি চব্বিশ পরগনা ছেড়ে বাগেরহাট চাচা জান এজাজত দিলে আমি ইনাদেরকে নিয়ে দেহলিজে বসে আলাপ করি যাও বাবা আল্লাহ তোমাদের হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার শরীরের যা অবস্থা বলছিলাম কি আপনি ইজাজত দিলে বেটা শরীয়তুল্লার বিয়ের ব্যবস্থা করতে পারি ওর বয়সও তো কম হয়নি বিয়ে দিলে বউয়ের টানে কোথাও যাবে না লেঠেল তীরন্দাজদের সাথেও মেলামেশা করবে না দেখো তোমরা দুলহিন দেখো চাচা চাচা আমি ভাইজানের জন্য দুলহিন দেখে রেখেছি আমাদের পাশের গায়ের মেয়ে খুবই পরহেজগার পদ্মানাসীন খোদা পাবন সম্ভ্রান্ত বংশীয় মেয়ে ভাইজানের সাথে খুব মানাবে এখন আপনার অনুমতি পেলে
শুভ কাজ সম্ভব হবে। তোমরা সাজির ইন্তজাম করো, শরীয়তকে খবর দাও। আমি হয়তো বৌমার মুখ দেখে যেতে পারবো না। মা ফাতেমা, শরীয়তকে দেখো। ভাইজান, ভাইজান, আল্লাহ, তুমি আমার একমাত্র অভিভাবককে নিয়ে গেলে। বাবা শরীয়ত, যিনি যাবার তিনি তো চলেই গেছেন, ওই পথে সবাইকে একদিন যেতে হবে। তোমার চাচাজান জীবিত কালে তোমার বিয়ের ব্যাপারে ইজাজত দিয়ে গেছেন। এই শুভ কাজটি তাড়াতাড়ি সমাধান না করলে মরহুম চাচাজানের আত্মা শান্তি পাবে না ভাইজান। ছোট আম্মি, আপনি আমার আম্মি জানের মতো, আপনাদের ইচ্ছাই আমার ইচ্ছা। শুকর আলহামদুলিল্লাহ। আমি এক ছন্ন ছাড়া মুসাফির, সব জেনে শুনেও কেন আপনি আমার সংগ্রামী জীবনের সাথে নিজেকে জড়ালেন না আমার বিবি? আমাকে আপনি তুমি করে বলবেন জনাব, আমি আপনার দাসী, আর এই দুনিয়ায় সবাই মুসাফির, কেউ এখানে স্থায়ী নয়। আমার খুশনসিব যে আপনার মতো একজন নেকবক্ত দেশপ্রেমিক স্বামী পেয়েছি। এই দাসীকে আপনার পাশে থেকে মহান আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এদেশের মজলুম মুসলমান সহ সব মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার সুযোগ দিলে আমি ধন্য হব জনাব। নিয়ামত বিবি, তুমি সত্যি আমার জীবনে আল্লাহর দেয়া এক অশেষ নিয়ামত। এদেশের হিন্দু মুসলমান তথা নির্যাতিত স্বাধীনতা কামী মুসলিম মানুষের অধিকার আদায়ের জন্য কঠিয়াল আর জমিদারদের বিরুদ্ধে লড়াই করাই হবে আমার সংগ্রাম। মুসলমানের সন্তান হয়েও যারা নিজেদের ধর্মকর্মকে ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতিকে, ধর্মকে নিজের ধর্ম, নিজের সংস্কৃতি মনে করছে, সেই সব পথ ভোলা বিপদগামীদেরকে সত্যের পথ, আল্লাহ রসুলের পথ দেখানোই হবে আমার কাজ। আপনার সেই কাজের সাথে হয়ে আমিও অন্তর্মহলে নারী সমাজকে কুসংস্কার মুক্ত করে সত্য ন্যায় এবং আল্লাহর পথে চলার সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখতে চাই জনাব। নিয়ামত বিবি, আজকের এই শুভ রাতে মহান রাব্বুল আলামিনের দরবারে দুরাকাত শুকরানা নামাজ আদায় করে চলো দোয়া করি।
কি বললে তিলকনাথ, সত্যের আলো জ্বালাতে এত বছর পর দেশে ফিরেছে আমাদের শত্রুপক্ষের শেষ চিহ্ন ওই যবনপুত্র মেরেছে পুচকে সরিয়ে। এখন সে মস্ত জোয়াঙ্গ কর্তা, বিয়েটা করে সংসারী হয়েছে, গায়ের মাটিতে সে কর খুঁজে ফিরছে। ওর বাপ দাদা চোদ্দ পুরুষের শেকড় আমি উপড়ে ফেলেছি না, ওদের তালুক এখন আমার দখলে। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ম্যাজিস্ট্রেট দানলককে কিছু ধরিয়ে দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করিয়ে নেব। বীরেশ্বর বাবুর কথায় রাজি হয়ে কুঠিয়ার লুইবিন্ন সাহেব পদ্মাপাড়ের সমস্ত তালুক কোম্পানির দখলে নিয়ে নীলকাজ করাচ্ছে। তাহলেই বলো ওই শরীয়ত মিয়া সত্যের আলোটা জ্বালাবে কোথায়? তবুও সত্তরকে দুর্বল ভাবাটা সমীচীন নয় কর্তা। শুনেছি ওই যবনের বেটা মেলেচ্ছ মুসলমান আর আদমরা হিন্দু ঘরের জেলে দাদিদের নিয়ে দল করছে। মহকুমা ম্যাজিস্ট্রেটকে তাহলে খবরটা জানাতে হয়। ভাই সব, আমি আপনাদের খবর পাঠিয়েছি এই জন্য যে আমি জানতে পারলাম বুটিয়ালদের পাঁচাটা কুকুর হিন্দু জমিদাররা গরিব নিরীহ প্রজাদের উপর জুলুম অত্যাচার করছে। আশরাফুল মখলুকাত মানুষ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, সেই মানুষের উপর করছে তারা নানা রকমের অত্যাচার নির্যাতন। মহানবী সাল্লাহ সাল্লামের সুন্নাত দাঁড়িয়ে রাখাকে নিয়ে মুসলমানদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করছে। নবীর সুন্না দাড়ি, সেই দাড়িতে দড়ি বেঁধে নাকে মরিচের গুঁড়ো লাগিয়ে গায়ে লাল বিষাক্ত পিঁপড়া ছেড়ে দেওয়া হচ্ছে, এমনকি গরু জবাই করতে কুরবানি করতে বাধা দিচ্ছে। শুধু মুসলমানদের উপরেই নয়, নিচু জাত বলে ঘৃণা করে নিরীহ বর্ণ হিন্দু চাষি মজুরদের উপরও ওই জমিদাররা নানা রকমের অত্যাচার চালিয়ে যাচ্ছে। হুকুম করুন জনাব, ওদের মোকাবেলা করার জনবল আমাদের আছে। না, সবাইকে আরো সুসংগঠিত করতে হবে। আমার প্রথম কাজ হবে ভুলে যাওয়া আল্লাহর দিন ইসলামকে পুনরুজ্জীবিত করা। পুরোপুরি ভাবে ইসলামকে শিখতে হবে, জানতে হবে। রমজান মাসে রোজা পালন করতে হবে, দিনে পাঁচবার সালাত কায়েম করতে হবে, যাদের ধন সম্পত্তি আছে তাদেরকে জাকাত আদায় করতে হবে। জাকাত হচ্ছে গরিবের হক। ধর্মীয় বিধান মতে জাকাত আদায় করলে আমাদের আর গরিবই থাকবে না। ধনী যারা তাদেরকে হজ পালন করতে হবে, তারপর ওই দুশ্মনদের মোকাবেলা করতে হবে লাঠি তীর ধনুক চালানো শিখে, হতে হবে আমাদেরকে পারদর্শী যোদ্ধা। থামুন আপনারা, আমাদের সংগ্রাম হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে। আমরা কারো ধর্ম কর্ম করতে বাধা দেইনি এবং দেবও না। যার যার ধর্ম সে সে পালন করবে। আপনাদের ভুলে গেলে চলবে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুলাইয়ুফাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা বাত্তুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। থামুন আপনারা, আসুন সবাই মিলে জামাতে নামাজ আদায় করি। আসুন চল। শরীর ভালো খেলা তরঙ্গে বড়
ফাগু হাতে করি বিরপি হবি ফিরি ফিরি বল ঘুমটাই উঠানে বয়ান ছাপায়ত ঘুমটাই উঠানে বয়ান ছাপায়ত মেঘে সুস্বাদ লুকাই পরজ কিশোরী ফাগু খেল রঙ্গে পরজ কিশোরী ফাগু খেল রঙ্গে তুমি মুসলমান না? জি হুজুর। তুমি এখানে কেন এসেছো? এটা তো হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, হোলি উৎসব। কি যে কোন হুজুর, এই রঙের উৎসবে আমার বাপদাদারাও আসতো, এটা তো একটা আনন্দ। তারা না জেনে না বোঝে এসব উৎসবে যোগ দিত, মুসলমানদের হোলি উৎসবে আসা উচিত না। আর তারা যোগ দিত বলে সেটাই চিরাচরিত নিয়ম হতে পারে। তোমরা এ ধরনের কোনো অনুষ্ঠানে যোগদান করবে না। জি। তবে তাদেরকে বাধা দেবে না, এটা ইসলামের নিয়ম। মনে রাখবে প্রত্যেকেই নিজ নিজ ধর্মের নিয়ম অনুসারে চলবে। আর আনন্দের কথা বলছ, আল্লাহর রাহে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ, সেটাই তো সবচেয়ে বড় আনন্দ। হুজুর, আমাদের এখানে এসে খুব আনন্দ লাগছে, একটু জল খাবারের ব্যবস্থা করি যদি দয়া করে গ্রহণ করেন। থাক ভাই, তুমি হিন্দু হলেও আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। এই পথ দিয়ে যাবার সময় লক্ষ্য করলাম তাই এসেছি, তুমি আমাকে সম্মান করে যে উদারতা দেখালে তাতে আমি মুক্ত হয়েছি। আজ একটু অনেক দূরের পথ যেতে হবে, তাই বিদায় নিচ্ছি। আচ্ছা হুজুর, প্রয়োজন হলে আমাদের খবর দেবেন, আমরা হাজির হয়ে যাব। তোমাদের অনেক মেহরবানি, আসি। আচ্ছা চলো। এ কি করছেন আপনি? আপনার আঙ্গিনায় মূর্তি কেন চাচা? এটাকে সরিয়ে ফেলুন। ও কথা বলো না বাপ, এগুলো আমাদের ভাগ্য লক্ষ্মী দেব দেবী। সারাবি জমিদার বাবু পায়ে কিরা মারধর করবি। মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। আপনি মুসলমান, আপনার বাড়িতে মূর্তি রাখলে গোনা হবে। কিন্তু হাজি বাবা, এখানে সব মুসলমান বাড়িতে মূর্তি রাখে, সন্ধ্যাবাতি জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দেয়। বলেন কি, চাচা সত্যি কথাই বলেছেন হুজুর? কতবারই মূর্তি সরাবেন আপনি? শিবচর, মোহনগঞ্জ, কাউখালী, নাজিরহাট, বাগেরহাট সব মুসলমান বাড়িতেই দেবদেবীর মূর্তি। এমনকি মুসলমান ছেলেমেয়েদের নামও পাল্টিয়ে জয়নালের নাম রাখা হয়েছে যদুনাথ, লোকমান হোসেনের নাম রেখেছে লক্ষ্মীকান্ত, আব্দুর রহিমকে ডাকা হচ্ছে রাম বলে। মেয়েদের নামও বদলে দেওয়া হয়েছে হুজুর, সাবিহার নাম রেখেছে সরস্বতী। আরো কত কিছু যে হচ্ছে হুজুর। এই সবার বরদাস্ত করা যায় না মধু, হঠাৎ আমার সামনে থেকে মূর্তি। ইসলাম মূর্তি গড়ার জন্য আসেনি, যারা মুসলমান নয় তারা মূর্তি পূজা করে করুক, কিন্তু কোনো মুসলমান তা করতে পারে না। আল্লাহর দিন ইসলাম এবং ন্যায় সংগ্রাম প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান কাজ। এসব কি করতেছো হাজি বাবা? আমি তা কিছুই বুঝতে পারতাছি না। মুসলমান, এখনো কি বসে বসে তামাশা দেখবেন দাদা? চাঁদকুল যেসব গেল না,
আজই একবার কুঠি বাড়িতে চলো, সৈয়দকে এবার শায়েস্তা করেই ছাড়ব। বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। কুঠিতে না গিয়ে ম্যাজিস্ট্রেট ডানলোপ সাহেবকে ঘটনাটা জানালে ভালো কাজ হবে। কর্তা, অভয় দিলে একটা কথা বলি? বলো। ডানলোপ সাহেবদের ওখানে যাওয়ার আগে ওই বেটা শরীয়তকে লুই বেন্ন সাহেবের ওখানে ডেকে শাসিয়ে দিলে ভালো হতো না কর্তা? তিলক বাবু যথার্থই বলেছে দাদা। ঠিক আছে, তাই হবে। অন্যান্য জমিদারকেও সংবাদটা জানিয়ে দিও। কেন খবর পাঠিয়েছো সাহেব? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই শরিয়ত। কামিজের সাথে কথা বলো সাহেব। আমার নাম হাজি মোহাম্মদ শরিয়তুল্লাহ। তাহলে যা শুনিয়েছি তাই সত্য? কে কি তোমাকে শুনিয়েছে আমি জানি না, তবে আমি সত্য আর ন্যায়ের জন্য সংগ্রাম করি। সংগ্রাম? তুমি আমাদের জমিদার বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে, আক্রমণ করে, লুটপাট করে, মারামারি করে। বাট মিস্টার শরিয়ত, অবজেকশন মিস্টার লইবেন না। আমি ডাকাত নই, লুটেরা নই। আমি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি, মুসলিমের পাশে সে দাঁড়াই। এদেশে কৃষক, মজদুর, জেলে, তাঁতি, কামার, কুমার, এই সমস্ত নির্যাতিত মানুষের বন্ধু। ধীরে বন্ধু, ধীরে, দাম বসে কথা বলি। কাজের কথা তো কিছুই বলছো না। আমার কাজ আছে, যেতে হবে। ও ইয়েস, লুক, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। তুমি জমিদার বাবুদের কোনো কাজে ইন্টারফেয়ার করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এইসব জমিদার বাবুদের রেসপেক্ট, আই মিন ইজ্জত করিবে, বিকজ ইউ আর অলসো দ্য প্রজা অব দিস জমিদার। ওরা যদি প্রজাদের উপর অন্যায় ভাবে জুলুম করে? ওরা প্রজাদের মালিক আছে, যা ইচ্ছে তাহাই করে। না, মালিক একমাত্র আল্লাহ, আর তাছাড়া মহারানীর নির্দেশ নামায় জুলুম অত্যাচারের কোনো কথা লেখা নেই। দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট মিস্টার শরিয়ত। যখন মিস্টার আমার বিরস্তার বাবুকে ডিস্টার্ব করলে হি উইল বি পানিশড। লোক মিস্টার লইবেন না। ইউ আর ওয়ার্নিং সাচ এ ম্যান হু ইজ দ্য মুসলিম লিডার অফ দিস এরিয়া। তোমার এই সমস্ত তাবেদার জমিদারের লোকেরা যদি মুসলমান প্রজাদের চাষবাসে ও ধর্মীয় কাজে বাধা দেয়, তাহলে শরিয়ত সে হাজি মোহাম্মদ শরিয়তুল্লাহ, অ্যান্ড রিমেম্বার ইট অল দ্য টাইম। ইনকিলাব জিন্দাবাদ। বুঝতে পেরেছেন আপনারা, গোটা বাংলার জমিনে এখন হিন্দু মুসলমান তথা দরিদ্র চাষি, মজুর, জেলে, তাঁতি, সব ধরনের মানুষের উপর চলছে অকথ্য নির্যাতন। বিশেষ করে মুসলমানদেরকে ধর্মকর্ম করতে দেয়া হচ্ছে না, তাই আমাদেরকে পর্দার মধ্যে থেকে দিনের দাওয়াতের কাজ করতে হবে, গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের নিজস্ব আচার অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি আছে, আমরা যেগুলো হারিয়ে ফেলেছি আবার ফিরিয়ে আনতে হবে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী তাহজিব তামাত্তুন। কত শক্ত কথা বুঝি না রে মা, আমরা খাইটা খাই, জমিদার কথা যা বলে আমরা সেই মতো কাজ করি। কোন জমিদার কারো ধর্ম কাজে বাধা দিতে পারে না মা। আসুন, নামাজের সময় হয়েছে, আমরা সবাই উঁচু করে নামাজ আদায় করি। নামাজ তো ভুলে গেছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। তোমার নাম কি বাবা? মোহাম্মদ আজিম শেখ। মোহাম্মদ আজিম শেখ, তুমি ধুতি পরেছো কেন? এটাকে খুলে লুঙ্গির মতো করে পরে নাও।
বলিতে চেকঞ্জি বাবু, আমি ওয়ার্নিং দেওয়ার পরও একটা পগড়িওয়ালা মৌলানা তমাম পরগনার নেটিভদের আমাদের বিরুদ্ধে খাপায় তুলিবার সাহস পাইল, তাহাদের উন্নয়ন অনেক মহিলারা অ্যাক্টিভ হইল। হ্যাঁ সাহেব, তাহলে আর বলছি কি, ব্যবস্থা একটা করুন। গাজী পালোয়ান, লুৎফর আর হাবিব মৃধাকে কুঠিতে ধরে এনে আচ্ছা করে চাবুক লাগান, আর আমরা মুসলমান চাষি মহলে চালু করি নানা কর। সহায় করিতে হবে, শরীয়তের নাম নিশানা মুছিয়া দিতে হবে। আমার শরীরটা ভালো যাচ্ছে না, আজ কি সফরে না গেলেই নয়? যেতে আমাকে হবে বেগম, গাজী পাঙ্গার লোকজন নিয়ে নদীর ঘাটে তৈরি থাকবেন, রাতের মধ্যে বিয়ানি বাজার হয়ে দাওয়াতকান্দিতে পৌঁছতে হবে। সংগ্রামী দাওয়াতের কাজ পুরোদমে চলছে, এ সময় ঘরে বসে থাকা যায় না বেগম। তুমি কোনো চিন্তা করো না, সবর করো, ধৈর্য ধরো, তিনিই তোমাকে দেখবেন। আমি আসি বেগম, ফিয়ামানিল্লাহ। কারণ গোটা ভারতবর্ষ এখন বিধর্মী ইংরেজ ও তাদের এদেশীয় পোষা দালাল হিন্দু জমিদারদের দ্বারা শাসিত এবং শোষিত। ভুলিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের তাহজিব, তামুদ্দন, রীতি নীতি, কুসংস্কারে ছেয়ে গেছে গোটা দেশ। মুসলমান হয়েও মুসলমানদের বাড়িতে রাখছে মূর্তি, দিচ্ছে অনুধ্বনি, পবিত্র কোরআনের বিধান ছেড়ে বিধর্মীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা দিচ্ছে, পূজাতেও শরিক হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার মক্তব মাদ্রাসা। ভাই সাহেবেরা, এমনি হাল আজ আমাদের এদেশের মুসলমানদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে ভুলে গিয়ে তারা লিপ্ত হয়েছে বিভিন্ন রকম কুসংস্কার, শিরক আর বেদাতে, আর এসব কাজে তাদেরকে বাধ্য করছে ইংরেজ শাসক, কুঠিয়াল আর তাদের তাবেদার হিন্দু জমিদাররা। ভাই সব, আপনারা কি ভুলে গেছেন পাক কোরআনের বাণী? আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুন, অর্থ হচ্ছে তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে শক্ত করে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ভাই সব, আজ আমরা মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন, আমাদেরকে প্রথমে এক হতে হবে, তারপর করতে হবে জিহাদ তাদের বিরুদ্ধে যারা আমাদের পবিত্র মাতৃভূমিকে দখল করে জোর করে তাদের বিজাতীয় ধর্ম সংস্কৃতিকে এ দেশে বহাল করার অপতৎপরতা চালাচ্ছে।
তাদেরকে রুখতে হবে জান আর মাল দিয়ে। না তাকবীর ইনকিলাব ইনকিলাব। ভাই সব কালেমা নামাজ রোজা হজ জাকাত কুরবানি প্রতিষ্ঠিত করতে হবে। ভাই সব ইসলামের দাওয়াতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কালেমাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। না তাকবীর ইনকিলাব ইনকিলাব। আজকে মুসলমান হয়েও নিজ জন্মভূমিতে কুরবানি করতে পারছে না, ইসলামী শরীয়ত বিধান রক্ষা করতে পারছে না, যেখানে নিজ ধর্ম কর্ম করতে পারছে না সে দেশকে বলা হয় দারুল হারব। আজ এই জামাত থেকে আমি ঘোষণা দিচ্ছি যে এখন থেকে এ দেশে জুম্মার নামাজ আদায় করা যাবে না। কারণ এ দেশ বিজাতীয় বিধর্মীদের দ্বারা শাসিত, আর যে দেশে কোন মুসলমান শাসনকর্তার শাসন থাকে না সেটাই হচ্ছে দারুল হারব। বলে কি এমন কথা তো আগে কখনো শুনিনি। জুম্মার জামাত এখন বন্ধ হয়ে গেলে আল্লাহর গজব নেমে আসবে আমাদের উপর। আপনার কথা মতো আমরা বাপদাদার রীতিনীতি অমান্য করতে পারবো না। এই চলো তোমরা। হাজি সাহেব পবিত্র মক্কা মদিনা ঘুরে এসেছেন, শিখে এসেছেন ধর্মীয় বিধান, তার কথা অমান্য করা উচিত হবে না। আপনারা বসে রাখো তোমার হাজি সাহেব। আমি সৈয়দ বংশের লোক, শুনেছি উনি চোলা ঘরের ছেলে, উনার দেওয়া নতুন ফতোয়া আমরা মানতে পারি না। বড় ভাইজান ওস্তাদ জিকে ইজ্জত করে কথা বলুন। বিধর্মীরা হুজুরের বিরুদ্ধে অনেক মিথ্যে উঠিয়েছে, কিন্তু তিনি উচ্চ বংশের সামাইয়ের গ্রামের তালুকদার বংশের ছেলে। তার মরহুম আব্বাজান আব্দুল জলিল তালুকদার ফরিদপুরের সম্ভ্রান্ত ধনী মুসলমান পরিবারের প্রধান ছিলেন, আর আপনি তাকে। আপনারা বসুন বসুন। আপনারা আচ্ছা বসে শুনুন ভাই সাহেবেরা, কেউ নিজেকে যদি আওলাদে রসুল কিংবা সৈয়দ বংশীয় বলে অহংকার করে গর্ব করে আল্লাহ তার উপর নারাজ হবেন, আখেরাতে তার কঠিন সাজা হবে। আপনি আমি আমরা সবাই আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টি সেরা জীব, উম্মতে মুহাম্মাদি। তাই রাগ গোসা অহংকার মাটি করে আসুন দিনের কাজে মনোযোগী হই। খন্দকার দিন মোহাম্মদ ভাইয়ের সহযোগিতায় আমরা দাওয়াতি কাজে আপনাদের এই দাওয়াত কান্দিতে এসেছি। কোরআন ও সুন্নার বাইরে আমি কোনো কথা বলবো না। আপনাদের কথা আপনারাই শুনেন। চলেন সৈয়দ সাহেব, যারা জুম্মার নামাজ বন্ধ করার কথা বলে তাদের মুখ দেখাও পাপ। খামোশ ব্যক্তিবিশেষ। খন্দকার দাওয়াত করে মজলিসে এনে অচেনা লোকদের দ্বারা আমাদেরকে অপমান করালে, কাজটা তুমি ভালো করলে না। আল্লাহ তারা পছন্দ করেন না। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, ধৈর্য ধরুন। ওরা অবুঝ, কিছু বুঝতে পারেনি। না বুঝে আপনার সাথে বেয়াদবি করেছে, ওদের মাফ করে দিন হুজুর। এদের গুমরাহি এখনো কাটেনি। ইয়া আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। অনেক বছরের জমানো অন্ধকার হুজুর, কাটতে সময় লাগবে। হ্যাঁ খন্দকার ভাই, সফর অনেক লম্বা। চলুন। হ্যাঁ চলুন। নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, আসুন নামাজ আদায় করি।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আমি গুনাহগার, আমি অপরাধী, যার জন্য বোধ লোকজন আমার কথা শুনছে না। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আমি তো নিজের কথা বলতে আসিনি, আমি তোমার দিনের কথা, ইসলামের কথা প্রচার করতে দেশে ফিরে এসেছি নবীজির হুকুমে। ইয়া মাবুদ, ইয়া পরওয়ারদিগার, তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি যদি লোকজনকে হেদায়ত না করো, তাহলে ওরা হেদায়ত প্রাপ্ত হবে না, কারণ তুমি একমাত্র হেদায়তের মালিক। ইয়া রহমান রহিম, তুমি এই গুনাহগারের দোয়া কবুল করো, পথহারা মুসলমানদের ইসলামের পথে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ তৌফিক দাও। ইয়া রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বিপদগামী উম্মতদের জন্য দোয়া করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আপনি কি ভাবছেন জনাব? আমি বোধহয় কামিয়াব হতে পারলাম না বেগম। ওস্তাদ তাহের চম্বল আর মাওলানা মুরাদকে যে কথা দিয়ে এসেছিলাম তা বোধহয় রক্ষা করতে পারলাম না। বাধার পাহাড় ডিঙ্গিয়ে বিপদ সংকুল মরুভূমি পাড়ি দিয়ে যিনি সত্য আর ন্যায়ের যুদ্ধে জয়ী হতে পারেন, তিনিই তো সাচ্চা মুজাহিদ। আপনি এগিয়ে যান জনাব, আল্লাহ আপনার মনের মাকসাদ পূরণ করবেন। আমার আরো অনেক কিছু জানার বাকি আছে বেগম, তাই আমাকে নবীজির দেশে আবার যেতে হবে। হ্যাঁ বেগম। আপনি আমাকে দোয়া করবেন জনাব, আমি যেন আপনার অবর্তমানে আপনার শেখানো আল্লাহর দিনের আলো ছড়িয়ে দিতে পারি। আমি জানি বেগম, তুমি আমার নেকবখত বিবি, তুমি তা পারবে। আপনি কবে ফিরবেন জনাব? যেদিন আল্লাহ ফিরিয়ে আনবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি বুঝতে পেরেছিলাম হুজুর থমকে যাবেন, কিন্তু আমাদের না জানিয়ে এভাবে দেশ ছেড়ে চলে যাবেন ভাবতেও পারিনি। একদিকে চাষি মজুরদের উপর নীলকরদের অন্যায় অত্যাচার, অন্যদিকে ধর্মের পথ থেকে মুসলমানদের মুখ ফিরিয়ে নেয়া, এইসব দেখে শুনে হুজুর হয়তো হতাশ হয়ে পড়েছিলেন, তাই কবে নাগাদ ফিরবেন একমাত্র বেগম সাহেবাই বলতে পারবেন। তবে
হুজুর যাবার আগে এই চিঠিটা দিয়ে গেছেন। আসসালামু আলাইকুম। আমি পালিয়ে যাচ্ছি না, মজবুত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতেই নবীজির দেশে যাচ্ছি। দোয়া করবেন যেন আমার এই সফর এবং মনের ইচ্ছে আল্লাহ পূরণ করেন। আমার অবর্তমানে সংগ্রাম যেন থেমে না যায়। দিনের দাওয়াত আর মেহনতি আমার আপনাদের কামিয়াবি এনে দেবে। আরজ গোজার হাজি গুলি শব্দ, কুঠিয়াল্লা বোধ হয় আক্রমণ করেছে। চলো পাল্টা আক্রমণ করতে হবে, কিছুতে খারাপ যাবে না। খোঁজ করে দেখো ওই শরীয়ত আশেপাশে নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, জমিদার তারের সন্দেহ কখনো অমূলক হয় না। যাও যাও যাও। কিন্তু দাদা, থাকলে রাতের হামলার সময় ধরা পড়তো না? আবার মনে হয়েছে আসলে পালিয়ে গেছে। যদি তাই হয় কান্তিলাল, তাহলে তাহলে একবার ভেবে দেখো, মা দুর্গা আমাদের কত বড় বাঁচা বাঁচিয়েছে। মা মা তারা ওই নেত্র দুর্জন শরীয়তকে ধ্বংস করো, মা ধ্বংস করো, মা ধ্বংস করো। কিরে, আঙিনা থেকে দেবীর প্রতিমা সরিয়ে ফেলেছিস? কোথায় তোদের শরিয়ত? নিয়ে যা এদেরকেই, গাছের সাথে বেঁধে লাল বিষ পিঁপড়ে ছেড়ে দিবি গায়ে। যা নিয়ে যা, সব নিচ্ছের দল। হুজুর, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু আমার দেশের লোক যে এভাবে গোমরাহির পথে চলে যাবে তা আমি ভাবতে পারিনি। আল্লাহর ঘর এই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করুন হুজুর। আমি যেন আমার দেশের মানুষকে দিনের পথে আল্লাহর নির্দেশিত পথে ফিরিয়ে আনতে পারি। বেটা, তোমাকে ধৈর্য হারালে চলবে না। তুমি কি পাক কালামের সে আয়াত ভুলে গেছো? ইন্নাল্লাহ মা আস-সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ এবং সবরের তাগিদ দিয়েছেন। শোনো বেটা, আমার সঙ্গে মদিনায় নবীজির রাজা শরীফে চলো, ওখানে গেলে তোমার মন শান্ত হবে। Allah
সদাত্তা বরাত্তা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নসিব বেটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাকে স্বপ্নে আদেশ করেছেন তখন আর তোমার এখানে থাকা ঠিক হবে না। তুমি নিজের দেশে ফিরে গিয়ে আবার জোরে সোরে দিনের দাওয়াত দাও, মজলুমদের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিশ্চয়ই কামিয়াব করবেন। তোমার সাথে আছে নবীজির দোয়া। আপনিও আমার জন্য দোয়া করুন হুজুর। আমি আমার দেশের লোকজনদেরকে গোমরাহির পথ থেকে আল্লাহর পথে আলোর পথে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনার চোখের বড়ি দুধু মিয়ারে লইয়া আপনার শ্বশুর বাড়ি সরিয়া গেছে। আব্দুল হুজুরের ব্যাগটা বাড়িতে পৌঁছে গেছে। হাসি বাবা, বেগম আম্মা, বেগম আম্মা, আসসালামু আলাইকুম বেগম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর খাদিম? হুজুর দেশে ফিরে এসেছেন, কিছুক্ষণের মধ্যে উনি বাড়িতে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো বেগম? আল্লাহ পাক আমাদের যথেষ্ট সুখী রেখেছেন। বেটা, তোমার তালিম কেমন চলছে? আব্বাজান, আপনার এবং আম্মিজানের দোয়ায় আমি তিনবার কোরআন শরীফ খতম দিয়েছি, এবার হেফজও পড়ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো বেটা। জানো বেগম, আমার ইচ্ছা বেটা দুদুমিয়াকে আমি পবিত্র মক্কায় পাঠিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলব। সেখানে আমার অনেক বন্ধু আছেন, তারা ওকে উপযুক্ত তালিম দেবেন। শিক্ষা গ্রহণ শেষে পবিত্র হজ ব্রত পালন করে আমাদের নয়নমণি দুদুমিয়া দেশে ফিরে আসবে। আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি কবুল করো। মর্জিনা মর্জিনা, কই রে? জি আম্মা হুজুর, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, হুজুর, আমরা এসেছি। আমি দেখছি।
তুমি খাও বাবা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহ আমাকে ভালোই রেখেছেন। আপনারা কেমন আছেন? ভালো হুজুর, আপনার অবর্তমানে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি। হুজুর নয়াবাড়ির লোকজন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। বেশ, ইন্তেজাম করুন। জি, অতি সত্বর আমরা নয়াবাড়িতে যাব। জি আচ্ছা, হাবিব চাচাকে খবর পাঠাই হুজুর, তিনি সবাইকে নিয়ে মোলাকাতের ইন্তেজাম করবেন। আলহামদুলিল্লাহ, তাই করুন। তাহলে আপনি বিশ্রাম নিন হুজুর, আমরা এখন আসি। আচ্ছা আসুন। বেগম, আমাকে ছেড়ে তুমি অনেকদিন কষ্ট করেছ। তোমার জন্য আমার এই সামান্য উপহার। বাহ, খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। দেখেন সাহেব, আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে। এতদিন তোমাদের আর ওই জমিদারদের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে এদেশের কৃষক সমাজ। এখন আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে। কজন কৃষককে মারবে তোমরা? কজন গরিব নিরীহ মানুষের উপর অত্যাচার করবে? আল্লাহর উপর বিশ্বাস আর ভরসা রেখে সকল মুসলমান এখন আন্দোলনে যোগ দিয়েছে। লোকেরা আমি যা বলবো তাই করবে। ওই জমিদার আর তোমাদের নীলকোটের কোন হুকুমরা তামিল করবে না। তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর থেকে যদি কারো উপর কোন অত্যাচার চলে তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। যাও, তোমার কোঠিতে ফিরে যাও। ওকে শরীয়তুল্লাহ, ট্রাই টু রেসপেক্ট দ্য অনারেবল পার্সন। শরীয়তুল্লাহ নয়, বলো হাজি শরীয়তুল্লাহ। যাও, গেট লস্ট। ওরে বাবা রে, কাঁদবে না, আল্লাহর উপর ভরসা রাখো ভাই, ভরসা রাখো। চলো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার দাওয়াতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমার নিজস্ব কোনো কাজকর্মের জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, তবে হ্যাঁ, একটি কাজের জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আর তা হল কালেমার দাওয়াত। আপনারা সবাই বলুন, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই কালেমা এবং নামাজ শিখবেন। কিভাবে নামাজ পড়তে হয়, ওযু করতে হয় তা গাজী সাহেব আপনাদের শিখিয়ে দেবেন। আপনারা আমার সাথে আবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজী সাহেব, জি হুজুর, ওনাদের খাবার ব্যবস্থা করুন। আচ্ছা হুজুর, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনারা আসুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা দেশে হাজী শরীয়তুল্লাহর সুখ্যাতি ছড়িয়ে পড়ল। বেরাদারেন ইসলাম, আসসালামু আলাইকুম। আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ ও রসুলের কথা শোনার জন্য এই মাহফিলে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান হয়েও অনেকে নিজ ধর্মকর্ম ভুলে গিয়ে বিধর্মী হিন্দুদের পূজা পার্বণে যোগ দিচ্ছে, চাঁদা দিচ্ছে, এমনকি নিজ ঘরে দেব দেবীর মূর্তি রাখছে, সকাল সন্ধ্যায় ধূপ ধুনো জ্বালিয়ে উলুধ্বনি দিচ্ছে। আজ মুসলমানেরা শেরক বেধাতে লিপ্ত রয়েছে, গাজী কালো চম্পাবতীর ভেলা ভাসিয়ে, বেহুলা লক্ষিন্দরের ভেলা ভাসিয়ে মানত করছে, মাজার পূজা করছে। ভাই সব মনে রাখবেন, এই সমস্ত কাজ শেরক বেদাত, ইসলাম বিরোধী এবং শক্ত গুনাহের কাজ। আমি আপনাদের একজন নগণ্য শিক্ষক মাত্র, তাই আমি বলতে চাই, আজ থেকে আপনারা ইসলামের মূল পাঁচটি বিধান মেনে চলবেন। প্রথমত কালেমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হচ্ছে মানি না এক আল্লাহ ছাড়া আর অন্য কাউকে। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী। দ্বিতীয়, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। তৃতীয় বিধান, রমজান মাসে পুরো মাস প্রত্যেক সাবালক সুস্থ নারী পুরুষকে রোজা রাখতে হবে। চতুর্থ বিধান, যারা ধনী তাদেরকে জাকাত আদায় করতে হবে গরিবদের মাঝে, শতকরা আড়াই টাকা হিসাব করে জাকাত দিতে হবে। মনে রাখবেন, জাকাত হচ্ছে গরিবদের হক। আর পঞ্চম বিধান হচ্ছে প্রত্যেক সম্পদশালী মুসলমানকে হজ পালন করতে হবে। ইসলামের এই পাঁচটি বিধানের মধ্যে তিনটি বিধান কালেমা, নামাজ, রোজা ধনী গরিব সবার জন্য অবশ্যই পালনীয়, আর বাকি দুইটি হজ এবং জাকাত শুধুমাত্র ধনী ব্যক্তিরাই পালন করবেন। হাজী শরীয়তুল্লাহ জিন্দাবাদ, হাজী শরীয়তুল্লাহ জিন্দাবাদ। এই পাঁচটি বিধান প্রতিটি মুসলমান নরনারীর জন্য অবশ্যই পালনীয়, অর্থাৎ ফরজ। ভাই সব, আজ আমি মাহফিল থেকে ঘোষণা দিতে চাই যে আমাদের এই আন্দোলনের নাম হবে ফরায়জি আন্দোলন, ফরজ থেকে ফরায়জি। তাই আপনাদের আহ্বান করছি, আপনারা দলে দলে ফরায়জি আন্দোলনে যোগদান করুন। গ্রামে গঞ্জে শহর বন্দরে প্রতিটি মুসলমান পরিবারের ঘরে ঘরে ফরায়জি আন্দোলনের দাওয়াত পৌঁছে দিন। মনে রাখবেন, কোন ভিনধর্মী যদি আমাদের আন্দোলনে শরিক হয় তাকে আমরা বুকে টেনে নেব। ভাই সব, আমাদের ভুলে গেলে চলবে না ইসলামের ইতিহাস, ভূ ভারতে ভিন দেশি শাসক শোষকদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের জয় ও পরাজয়ের ইতিহাস।
পলাশীতে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেও জগৎ শেখ মীর জাফর উমিচাঁদের দল টিকে থাকতে পারেনি। কাটোয়াতে পালিয়েছে মহাদেব পালের মতো মোশাহেদের দল। আর সেই দিনও নারকেল বাড়িয়ায় বাংলার বীর হাজি মীর নিসার আলী তিতুমীর রাজা কৃষ্ণদেবের দেশদ্রোহিতার কারণে বাসের কেল্লায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন। কিন্তু এরপরও নীলকর আর হিন্দু জমিদারদের বিরুদ্ধে এদেশে বিদ্রোহী জনতার সংগ্রাম থেমে যায়নি। তাই আমি বিশ্বাস করি আমাদের ফরায়েজি আন্দোলন থেমে যাবে না, চলছে, চলবে। পবিত্র মক্কা শরীফ থেকে দেশে ফেরার পথে জেনে এসেছি কলিকাতায় মোহাম্মদ আনব বেঙ্গল নামে সর্বভারতীয় একটি ইসলামিক দল গঠনের আহ্বান জানিয়েছেন মৌলানা সৈয়দ আহমদ বেরলভী। আমাকে ওনার সাথে সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতে কলিকাতার উদ্দেশ্যে রওনা হব। ভাই সব মনে রাখবেন, কলিকাতা ইসলামী জলসা যদি সফল হয় তাহলে অত্যাচারীদের বিরুদ্ধে আন্দোলনে আমরা অবশ্যই কামিয়াব হব ইনশাল্লাহ। ইংরেজ কোটিয়ালরা আমাদের কিছুই করতে পারবে না। যা কিছু বলার, যা কিছু করার আমি করব। আপনারা ধৈর্য ধরুন। মিস্টার হাজি শরিয়তুল্লাহ, তুমি আমাদের বিরুদ্ধে লোকজনদের খেপাইয়া চলিয়াছো, তুমি কোম্পানির বিরুদ্ধে গ্রুপ খেলিয়াছো, তুমি জমিদারদের অপমান খেলিয়াছো। So you found guilty in the eye of our company. The head of the company, Mr. Banello, has ordered me to arrest you. তোমাদের অভিযোগ মিথ্যা সাহেব। জমিদারদের অত্যাচারে মুসলমান প্রজা সাধারণ কৃষক মজুর আজ অতিষ্ঠ। আর ওই সব অত্যাচারী জমিদারদের মদত যোগাচ্ছ তোমরা, আর অভিযোগ আনছ আমাদের বিরুদ্ধে। তোমাদের সাহস আর উদ্ধত্বের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু মনে রেখো মেজর ট্রাফ, নিরীহ প্রজাদের উপর যে নির্মম অত্যাচার তোমরা চালাচ্ছ তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। প্লিজ কাম উইথ মি। তোমার যা কিছু বলার আছে ওয়া ম্যাজিস্ট্রেট কে বলিবে। ক্যাপ্টেন অ্যারেস্টেড। ভাই সব আপনারা ঘাবড়াবেন না, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা আল্লাহর উপর ভরসা রেখে ফরায়েজি আন্দোলন চালিয়ে যান। বেগম আমার হুজুর গ্রেপ্তার হয়েছে। কি বললি? আল্লাহ তুমি কি জুনালে আল্লাহ, তুমি কি জুনালে আল্লাহ। বেগম আম্মা, হুজুর জেলে যাবার সময় আন্দোলন চালিয়ে যাবার নির্দেশ দিয়ে গেছেন, এখন আপনি পরামর্শ দিন আমরা কি করব। হাবিব চাচা, আপনি আমাদের সকলের মুরব্বী, আদেশ উপদেশ সব তো আপনি দেবেন, আমরা তা তামিল করব। না বেগম আম্মা, হুজুরের অবর্তমানে আপনি আমাদের নির্দেশ দেবেন, আমরা সবাই তা বিনা দ্বিধায় পালন করব। এই মুহূর্তে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। বেশ, আপনারা যখন বলছেন তখন হুজুরের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রেখে আমি তাই করব। এইবার সাহেবের খেলা বুঝবে শরীয়ত। অর্ডার অর্ডার। তোমাকে ইস্ট বেঙ্গল পিস, আই মিন ব্রিটিশ লয়ের বিরুদ্ধে কাজ করে লোকাল পিপলস এর শান্তি ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে। না, এ সত্য নয়। নো মোর কোশ্চেন্স মাই লর্ড, আই ওয়ান্ট টু প্রেজেন্ট দ্য অফিসার বিফোর ইউর অনার হু অ্যারেস্টেড হিম ফ্রম অ্যান অবজেকশনেবল বিজনেস অ্যান্ড দ্যাট মিস্টার মেজর টাক্ট। Yes, permitted.
Mr. Taft, did you arrest this person? If so, why? That Mr. Haji Sharia Chola intentionally amade elakar lokder bhulaya company khati karite chahilo. Or a few thousand people ke liye meeting karilo. But he did not take any permission from the honorable magistrate. So I had to arrest him shanti bhanga karibar jonne. With this statement of Mr. Taft, you have proved, Hailoji, Shariatullah, subversive movement in East Bengali, company shatruta, jamindarder shatruta, ebong general public er bohut khati kariyache. So it's clear that he is a leader of the terrorist. He must be put into the custody. Thank you, Your Honor. Thank you. Mr. Shariatullah, তোমার বিরুদ্ধে এলিগেশনসের এগেস্টে তুমি যদি কিছু কহিতে চাও কহিতে পারো। ধন্যবাদ জনাব, আমার বলার অনেক কিছু থাকলেও আমি সংক্ষেপে বক্তব্য রাখতে চাই। ওকে, লাউড। জনাব, আমার বিরুদ্ধে, আমার লোকজনদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে আমাকে শুধুমাত্র হয়রানি করার হিংস্র বিলাস পূরণ করা হচ্ছে। কোনো হিন্দু বা বিধর্মী যদি একটি প্রমাণও দেখাতে পারে যে আমরা তাদের কোনো ক্ষতি করেছি, তাহলে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে আমি আদালতে দাঁড়িয়ে অঙ্গীকার করছি। যারা মিথ্যে কথা বলে, মিথ্যের বেসাতি করে, ইসলাম তাদের পছন্দ করে না। আমার আন্দোলনের নাম ফরায়জি আন্দোলন, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত প্রতিষ্ঠার আন্দোলন। শুধু তাই নয়, আমার আন্দোলন সকল ধর্মের মজলুম মানুষের পক্ষে এবং জালিমের বিরুদ্ধে, ধর্ম বর্ণ নির্বিশেষে। তাই আমি বলতে চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে, যুক্তিহীন এবং ভিত্তিহীন। সো দ্য কোশ্চেন ডাজ নট অ্যারাইজ অফ টেরোরিজম, আই এম নট গিলটি, দ্যাটস অল। ও বাবা, নিজের পক্ষে সময় গেছে। অর্ডার, অর্ডার। কোর্ট ইজ অ্যাডজার্ন টিল টুমরো। মা বোনেরা, আপনারা ফরাইজি আন্দোলনে যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমার বিশ্বাস, আমরা যদি এক আল্লাহর উপর বিশ্বাস রেখে হাজি শরীয়তুল্লাহর অবর্তমানে কাজ করে যাই, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আরেকটি কথা, হাজি সাহেব যাতে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে, আপনাদের মাঝে ফিরে আসতে পারেন, সেই জন্য আইনি ব্যবস্থা আমাদের মুজাহিদরা করে যাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন টাকা পয়সার। আমাদের প্রচুর অর্থ সংগ্রহ করতে হবে, তাই আপনাদের যার যা কিছু আছে তা থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের তহবিলে জমা দিন, তবেই আমাদের আন্দোলন সফল হবে। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কাল সকালবেলা আদালতে গিয়ে হুজুরের জামিনের বন্দোবস্ত করতে হবে। নিশ্চয়ই আমরা সবাই যাব, ইনশাআল্লাহ। কাফেলায় শরীক হবার জন্য গ্রামের সবাইকে দাওয়াত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সেই চেষ্টাই করো। কাফেলা যত বড় হবে মনোবলও তত বাড়বে। তাহলে বাদ ফজর আমরা সবাই মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা হবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাই হবে। তোমার জান, তোমার মাল তুমি নিগেবান মাবুদ, তুমি আমার স্বামীকে হেফাজত করো মাবুদ, হেফাজত করো। আজ শরীয়তুল্লাহ কেস খুব ভালো করে স্টাডি করে, and after having all information against and in favor of him, it's clear to the court that Mr. Shariatullah is truly a leader of about 20,000 peoples of East Bengal, which is under the controlled area of East India Company. This kind of leadership is not acceptable to the Companies Act, and the type of his function is absolutely subversive to the British government.
And for such activities, the person must be punished. And that's why this court, tar oporader jonno, 2 bochor, orthat 2 years jail, manjur korilo. Order, order. But as Mr. Shariatullah is a learned person, especially in Islam, and his followers, tar sathe je sob lok ache, almost all are Muslims, and his movement is in the religion. In these circumstances, a court, Mr. Shariatullah ke ekta option dite chailo, tar jailer poriborte. Jodi Mr. Shariatullah 2 bochorer jonno ekta mushleka, I mean a letter of undertaking day, je tini tar subversive movement band kariye debe, tabe tar jail maukuf kara jaibe. That's all. এখন আমাদের আন্দোলনের কি হবে? গাজী সাহেব, আপনারা কি ভুলে গেছেন পাক পবিত্র কোরআনের সেই বাণী, নাশরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর মাদদ এবং বিজয় খুবই নিকটবর্তী। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সহ্য করতে হবে। আপনারা সংগ্রাম চালিয়ে যান। ফরাজি আন্দোলনের দাওয়াত মুসলমানের ঘরে ঘরে আপনারা পৌঁছে দিন, এটাই আমার অনুরোধ। আসসালাম আলাইকুম। বেগম জি, আমার শরীরটা ভালো যাচ্ছে না। তুতুমিয়াকে দেশে ফেরার ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না জনাব, আমি সব ব্যবস্থা করব। আপনি বিশ্রাম নিন, বিশ্রাম নিন। কি বললেন দাদা হুজুর? আব্বা যেন অসুস্থ। ঠিক আছে, কালই আমি দেশে রওনা হব। হ্যাঁ বেটা, তুমি দেশে যাও। আল্লাহ আমার আব্বা জানকে সুস্থ রাখুন। আমিন। আসুন ছোট হুজুর। আপনি অন্দরে যান ছোট হুজুর। বেগম জনাব, আল্লাহ রাসূলের সাহায্য আর তোমার সহযোগিতায় আমার স্বপ্ন ফরায়েজি আন্দোলন কিছুটা হলেও সফল হয়েছে। আমার সময় শেষ হয়ে এসেছে। আপনি অমন করে কথা বলবেন না জনাব, আমি বড়ই দুর্বল হয়ে পড়ি। আল্লাহ আপনাকে আরো হায়াত দারাজ করুন। আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেল, তিনি তোমাদের এই দুনিয়ায় ভালোই রাখবেন, হেফাজতে রাখবেন। আমার বিশ্বাস, দিনের আলো সঠিকভাবে জ্বালাতে তুতুমিয়া নিশ্চয়ই কামিয়াব হবে। ইয়া আল্লাহ, ইয়া মাহবুব, তুমি দুধকে কবুল করো। ফরায়েজি আন্দোলনের গতি বৃদ্ধি এবং মুসলমানদের সুসংগঠিত করার সমস্ত দায়িত্ব আমি তুতুমিয়ার হাতে তুলে দিলাম। বাবা কথা দাও, বাবা এই মহান দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করবে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম আব্বা হুজুর।
আল্লাহর রহমত এবং আপনার দোয়া যখন আমার মাথার উপর আছে তখন আমি নিশ্চিত কামিয়াব হবো ইনশাআল্লাহ। আমি কামিয়াব হবো ইনশাআল্লাহ আব্বাজির, আব্বাজির আমি কামিয়াব হবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সকল কাজ কবুল করুন, সফল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ছোট হুজুরকে আসতে বলুন, জানা যায় তৈয়ার আছে। সবাই খাটিয়ে ধরুন, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله পরাই যে আন্দোলনের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিলেন তারই সুযোগ্য পুত্র হাজি পীর মোহসেনউদ্দিন দুদুমিয়া। নতুন করে শুরু হলো ফরাইজি আন্দোলনের সংগ্রাম।